Assalamualaikum. আজকে আমরা লাউ খাবো। ভাই রে ভাই কি অবস্থা সবার? তো গত সপ্তাহে ঈদের গ্রোসারি শপিং করার সময় বাংলাদেশি দোকান থেকে একটা ছোট্ট লাউ কিনছিলাম, তোমাদের মনে আছে? তো ওই লাউটা কেনার পর থেকে আমার ইতালিয়ান বন্ধু প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। আমাকে প্রত্যেক দিন সে বলতে থাকে, মিমি প্লিজ লাউটা রান্না করো, তোমরা লাউ কীভাবে রান্না করো, কীভাবে তোমরা খাও, এটা টেস্ট কীরকম হয়, আমি কখনো ট্রাই করি না, আমি ট্রাই করতে চাই, প্লিজ এটা তুমি একটু হচ্ছে লাউটা রান্না করো। মানে আমি তো তার সামনে ভাই সেই লেভেলের ভাব নিয়ে বলতেছিলাম, দাঁড়াও দাঁড়াও আমার পরীক্ষা চলতেছে, আমি অনেক বিজি, আমি দেখতেছি কী করা যায়। কিন্তু কাহিনী হইতো না, কাহিনী হইতেছে আমি নিজে জিন্দগিতে কোনোদিন লাউ রান্না করি নাই, গত মনে হয় 1-1.5 বছরের বেশি সময় হয়ে গেছে আমি লাউ খাইতেছি না, এবং অ্যাট দ্য সেম টাইম মানে আমি জানিও না লাউ কেমনে রান্না করতে হয়। ঠিক আছে, মানে সব মিলে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল, তারপরও মনে সাহস সঞ্চয় করে গত পরশু আমি এবং আমার ইটালিয়ান বন্ধু আমরা দুইজনে মিলে আমাদের স্টুডেন্ট ডরমিটরির যে কিচেন, ওই কিচেনে বসে আমরা রান্না করা শুরু করি। মানে তোমরা বলতে পারো যেমন খুশি তেমন লাউ রান্না টাইপের কিছু একটা আমরা করার অপচেষ্টা চালাই। তো ভাতটা আগে থেকেই বসাই দিই, ভাতটা হইতে হইতে আমরা বাকি রান্নার প্রসেসিং শুরু করি। তো সবার ফার্স্টে লাউটা ভালো মতো ধুয়ে নিই, তারপর হইতেছে লাউ স্লাইস করার পালা। ও না না না, বাই দ্য ওয়ে স্লাইস করার আগে তো লাউয়ের খোসা ছিলাইতে হবে, আর বাইরে ভাই লাউয়ের খোসা ছিলাইতে যায় আমার তো পুরো 12টা অবস্থা হয়ে যায়, মানে আমার হাত চাত পুরো ব্যথা হয়ে যায়। আর আমি আগে কি চিন্তা করতাম জানো? আগে চিন্তা করতাম যে আলুর খোসা ছিলানো হইতেছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু না, মোটেও না। সেদিন আমার রিয়েলাইজেশন হয়েছে যে না, লাউয়ের খোসা ছিলানো হইতেছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ঠিক আছে, আর আমি তো গ্রামে আমার খালা চাচি, মানে গ্রামে আমাদের যারা মাখালারা থাকেন, তারা কিন্তু সবসময় বটি দিয়ে সব কাজ করেন, বটি দিয়েই তারা কিন্তু লাউয়ের খোসা টোসা মানে সব কিছু তারা বটি দিয়ে করেন। আমি তো বটি দিয়ে একদমই কোনো কাজ করতে পারি না, কিন্তু রান্না কিন্তু মোটেও কোনো সহজ কাজ না। ঠিক আছে, মানে এটা যে সহজ কাজ না, এটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা নিজেরা ভালো মতো প্রপার ওয়েতে রান্না করতে যাই। আর বাংলাদেশের অনেক হাজব্যান্ডরা আছে, ঠিক আছে, তারা সারাদিন পর বাসায় এসে বলবে, বউদেরকে বলবে সারাদিন বাসায় কী করো, হ্যাঁ বাসায় কাম ডাকি, ঘরে কাম ডাকি, খালি তো একটু রান্ধন বান। শোনেন, আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনাদের জন্য অনেক অনেক ঘিরি না, আপনাদেরকে ঘিরি না করি। আর আপনাদের যাদের হাজব্যান্ডরা এরকম বলেন না যে সারাদিন বাসায় কী করো, তাদেরকে বলেন যে ভাই তোকে আজকে খাইতেই দিব না, তোরা নিজেরা রান্না দেখা, তাহলে তারা বুঝতে পারবে যে রান্না আসলে কত কষ্টের কাজ। ঠিক আছে, মানে আপনাদের বাসায় আপনাদের মা, আপনাদের ওয়াইফ বা আপনাদের মানে যেই যে ঘরের কাজে যিনি সাহায্য করেন তাকেও সবসময় অ্যাপ্রিসিয়েট করবেন, যে কারণ সে আপনাদের জন্য রান্না করতেছে, অ্যান্ড ইটস নট অ্যান ইজি টাস্ক। লাউগুলো স্লাইস করার পরে পেঁয়াজ রসুন তারপর টমেটো কাঁচামরিচ এগুলো স্লাইস করতে বসে যাই। প্লিজ তোমরা আমার লাউয়ের স্লাইসগুলোকে জাজ করো না, কজ লাউটা না বেশ শক্ত ছিল, আর আমি না আসলেই পারতেছিলাম না, এত প্রেশার দিয়ে করতে আমার প্রচণ্ড হাত ব্যথা করতেছিল, আমি বুঝাইতে পারবো না, এটা সত্যি অনেক কঠিন। তো যাই হোক, এরপর লাউয়ের স্লাইসগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, তারপর কাঁচামরিচ কুচি, মানে যেগুলো এতক্ষণ বসে বসে স্লাইস করলাম ওগুলো সবগুলো দিয়ে দিলাম। আমি সব একবারে মাখায় মাখায় রান্না করবো, ঠিক আছে, কারণ আগেই বললাম আমি রান্না করতে জানি না, লাউ কেমন রান্না করতে আমি জানি না, সো ইন দ্যাট কেস আমি যেমন খুশি তেমন স্টাইলে রান্না করবো। সো সব কিছু স্লাইস একসাথে নিয়ে আমি এটার মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া, কয়েকটা আস্তা শুকনা মরিচ, তারপর হইতেছে ধনিয়া গুঁড়া, লবণ, তেল, সব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখাই নিব। এই যে হাত দিয়ে মাখানোর ব্যাপারটা না, এটা কিন্তু পিওর বাঙালিয়ানা, ঠিক আছে, এটা কিন্তু আমার আমি খুবই এনজয় করি, কিন্তু হাত দিয়ে মশলাপাতি মাখানোর পর কিন্তু হাত প্রচণ্ড জলে, ওই যে একটু আগে কিন্তু আমি মানে বলছিলাম যে রান্না মোটেও সহজ কাজ না, আবারও বলতেছি রান্না মোটেও সহজ কাজ না। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমি কিন্তু একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছিলাম, ওটা বলতে ভুলে গেছিলাম। এনিওয়ে সব কিছু মাখায় টাখায় আমি চুলায় বসাই দিই, তোমরা দেখতেই পাইতেছো কি মারাত্মক কি জোস একটা কালার আসছে, অনেক কালারফুল এবং দেখতে কিন্তু খুবই প্রফেশনাল লাগতেছে, যে তোমরা বলো না লাভ অ্যাট ফার্স্ট সাইট, ওরকম টাইপের একটা অবস্থা হয়েছে আমার, মানে কুকিং অ্যাট ফার্স্ট সাইট, মানে প্রথমবার রান্নাতেই ভালো হয়ে যায় আমার রান্না, খুবই প্রফেশনাল, বুঝছো? তাই এটা আমি বসাই দিই, তারপর ঢাইকে দিই। ও এর মধ্যে আবার আমি কী কাম করছি দেখো, আমার কাছে কিন্তু চিংড়ি ছিল, শুটকি চিংড়ি ছিল, যেহেতু আমি সবসময় আমার আম্মুকে দেখতাম কি বাজারের টাটকা চিংড়ি দিয়ে সুন্দর করে লাউ রান্না করতাম, এত মজা লাগতো, তো আমারটা তো ওইরকম হবে না, তো আমার কাছে যে শুটকি চিংড়ি যেটা ছিল ওইটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু যেমন খুশি তেমন রান্না করতেছি, আমি পরবর্তীতে ঢাকনাটা উঠে একটুখানি চিংড়ি মাছ অ্যাড করে নাড়াচাড়া করে আবারও ঢাইকে দিই। কিছুক্ষণ পর দেখলাম যে একটু লাউ থেকে পানি বের হয়েছে, আবারও আমি কিছু পানি অ্যাড করে দিই, আবারও ঘুটেঘুটি করতে থাকি, আবারও ঢাইকা দিই। মোটামুটি 30-35 মিনিটের মতো সময় লাগছে, বেটা লাউডে একসে শক্ত আসলে, বুঝছো? মানে এটা যে কী কষ্ট হয়েছে রান্না করতে আমি বুঝতে পারবো না। ইন দ্য মিনটাইম ভাত হয়ে যায়, ভাত আমি সার্ভ করে দিই সুন্দর করে। এরপরে বহু 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 অপেক্ষার পরে লাউ রান্না শেষ হয়, এবং তোমরা দেখতেই পাইতেছো অসাধারণ কালার আসছে, অসাধারণ। আমি আবার উপর দিয়ে একটু জিরার গুঁড়াও ছিটাই দিই, মানে যেরকম স্মেল আসতেছিল সেরকম পারফেক্ট রান্না হয়েছে। আমি বলতেছি না যে আমারটা বেস্ট হয়েছে, বাট প্রথমবার রান্না করছি সেই হিসাবে আমারটা খুবই ভালো হয়েছে। এরপর আমরা খাইতে বসা যাই। ইটালিয়ানরা যেহেতু একদমই ঝাল খাইতে পারে না, মানে খুবই কম ইটালিয়ান আছে যারা ঝাল খাইতে পারে, তো যার কারণে আমি আমার ইটালিয়ান বন্ধুকে ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা গরুর দুধ বাইর করে দিই, যাতে তার যদি ঝাল লাগে সে যাতে তাকে সেভ করতে পারে। তোমরা একটু পরে দেখবা যে সে কি কাহিনীটা করে। Wow, it's really nice, Mimi. Buonissimo. 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 Yeah. Onek moja.
অনেক মজা। আমি এখন বৈরাগী। বিশ্বাস করো লাউ খাইতে খুবই মজা লাগতেছিল, আর আমি অ্যারাউন্ড প্রায় 1.5 বছর পর লাউ খাইতেছিলাম, খুবই 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 নস্টালজিক লাগতেছিল। আমার আম্মুর মতো হয় না, বা আমাদের আম্মুরা বা খালারা যেভাবে রান্না করে ওইরকম কিন্তু ওইরকম মজা হয় না, ওরকম পারফেক্ট হয় না, বাট আমার মতো করে পারফেক্ট হয়েছে আমার। মানে আমি যে এতটুকু পারছি এতটুকুতেই, মানে এইটুকুতেই আমি স্যাটিসফাইড, ঠিক আছে। আর আমার ইটালিয়ান বন্ধু কিছুক্ষণ পরেই ঝালে পাগল হয়ে যায়, সে মোটামুটি পুরো দুধের বোতল শেষ করে ফেলায়, মানে তোমরা দেখতেই পাইতেছো তার অবস্থা পুরো কাই। বাট যাই হোক, ইট ওয়াজ ফান। Call an ambulance. For what? There is a fire inside me right now. আর এই তো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।